she like it. Monday deal, Mona K. Tuesday dating, Tina K. হালাল ট্রাম্পা দেখি বারো ভাতারে ম্যাক্স প্রো হয়ে গেল, কাহিনীটা কি? আর কোয়েন না দাদা, দেশে যেভাবে বারো ভাতারের কম্পিটিশন চলতেছে এর লাইগা ডোনাল্ড ভাবলো সে পিছায় থাকবো কেন, সেও টিনা মিনা রেনে নিয়ে ঘুরবো। হালা এভাবে চিল্লা পাল্লা না করে সোজাসুজি কইলেই পারস তোর মনটা পাবলিক টয়লেট, সেখানে মাইয়ারা এসে বাথরুম করে যায়। ওই যে কইলাম বারো ভাতারের কম্পিটিশন চলতেছে, আসলে বারো ভাতারের শব্দটা যে প্রথম বলেছিল ওর নাম তো গ্রিনেস বুকে লেখা দরকার। হয়েছে এবার অবদান, জাতি জানে যে বারো ভাতারের প্রো ভার্সন রোমিও। আমি বুঝতে পারলাম না, আমার গান তো পাবলিকের কাছে ফেমাস, তুই আর ওবামা মিলে গানের ভিতরে বাহাত ঢুকাই দিলি কেন? ভুল বুঝছে না দাদা, আজকে তো ভুনা কিশোরী পার্ট ফোর হচ্ছে আর সেখানে আপনি আপনার দুষ্টু কাহিনীগুলো নিয়ে একাই ফাটাই দিতেছেন, এইটা কোনো কথা? হ, এখন সব দোষ আমার, যত দোষ ট্রাম্প ঘোষ। সামনের সপ্তাহে কেন, এই সপ্তাহে বিয়া কইরা ফালাবে, সব শুকনা পিরিত করে লাভ নাই। এইটা কি হইলো? এই জনি, তুই আমার গার্লফ্রেন্ড গুলোকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছিস কেন? আরে ট্রামদা, আপনি বারবার ভুল বুঝতেছেন কেন, উপযুক্ত বয়সে বিয়া না দিলে শিয়ালে টাইনে নিয়ে যাইবো, পরে তো আর একবার বিয়ে হইব না, তখন কি হইব, তাই কইলাম বিয়েটা করে লো। কথা না ঘুরিয়ে সোজা সুজি বলে দিলেই পারিস, আমার প্রেম দেখে তোর হিংসে হচ্ছে। আপনার প্রেম দেখে হিংসা করব আমি? হালার মাথায় গ্যাস্ট্রিক হইলো নাকি? আপনার পরান পাখি ব্যাক সাইড দোলা যেমনে হাঁটলো, কি আর কইতাম। তোরা আর যাই বলিস ভাই, এই বালতারে দেখলে কেন জানি আমার মেজাজ গরম হইয়া যায়। আব্বে টাকলা, তোর মেজাজ রে পানিতে চুবা, এটা তো জাতির ক্রাশ, আরে দেখলে মেজাজ খারাপ হইব কেন? চোখে আর কানে নেবা হইলে মানুষের এই রকমই ভীমরতি হয় যেমনটা আপনার হইছে। জিন্দেগি জুয়া, জুয়ে সে পয়সা কামানে দে। জিন্দেগিটা নাকি তার কাছে জুয়া মনে হয় আর জুয়া থেকে সে পয়সা কামাবে, তার থেকে আমার কাছে চলে আয় পর্ন হাবে যোগ দে, দেখবি কত পয়সা পাইতাছস। ভাই থামো। এই সাগি সাগি গানের সাথে আমরা একটা অরিজিনাল সাগিকেই দেখলাম, একদম পুরো হেবাস মার্কা সাগি। কেন এখানে আবার কি সমস্যা পেলি তুই? ভালো করে ভিডিওটার দিকে তাকান সব বুঝতে পারবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে মুরগির চামড়ি খাইয়া শুয়ে থাকেন। ও আচ্ছা, ঠোঁট কামড়ানোর কথা বলতেছিস, আমি বুঝতে পেরেছি, কিন্তু ঠোঁট কামড়ানোটা তো এখন ফ্যাশন হইয়া গেছে। আপনারে কিছু কইয়া লাভ নাই, পাগলা কুত্তা কামড়াইলেও আপনার কাছে ফ্যাশন মনে হইব। আমার বেলায় ঝুনা নারিকেল, এ কেমন বিচার? এইটাই আপনার জন্য পারফেক্ট ট্রামদা, না পোষাইলে আর একটা আছে খাড়ান, এটাও দিতাছি। আচ্ছা ঠিক আছে, এইটারে দিয়ে কোনো মতো হাফ বেলা চালিয়ে নিব, কিন্তু কারে সরে যেতে বললো সামনে থেকে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আর কারে কইব, আমারই কইছে আমার সামনে থেকে সরে যাইতে কইলো, কারণ ওইটা তো আপনার ইঞ্জিন। এইবার প্রমাণ পাইলি তো যে মেয়েরা আমাকে লাইক করে তোকে না। যাই হোক, এটারে দেখা তো মিয়া খলিফার ছোট বোন মনে হইতাছে। হ ঠিক ধরছেন, আপাতত ছোটটারে দিয়ে কাজ চালাই নেন, পারফরমেন্স ভালো হইলে বড়টাও আইব। হ আমার বালের ঠেকা পড়ছে যে আমি এই বুড়া ভামের কাছে যাবো খাই, আর কোনো কাজ নাই আমার। মিউজিক। Oh,